রাজনীতিতে এখন ঝুঁকিপূর্ণ সময়, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, একবার যে বিশ্বাসঘাতক সে বারবার বিশ্বাসঘাতক, জনগণ তা বুঝতে পেরেছে, বিএনপির বিদায়ের ঘণ্টা বেজেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি বলে আমাদের পতনের নাকি সাইরেন বাজে, কোথা থেকে শুনলেন সাইরেনটা, কোথায় শুনলেন? রাস্তা যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন? কি সাইরেন শুনেছেন? শুনবেন, শুনবেন, শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘন্টা। নেতিবাচক রাজনীতি আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে ফেলছে, আপনাদেরই বিদায়ের ঘন্টা ধ্বনি বাজছে। নির্বাচনের মাঠে খেলা হবে ইনশাআল্লাহ।